ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বারাকাতু সমানিত জানতে চেয়েছেন যে আমরা জানি পয়লা বৈশাখ হারাম কিন্তু এর অনেক অনেকজন পালন করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা এবং তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো কখনও কখনো দেখবেন যারা যাদের আসলে এটা প্রতীক বা যারা এটা পালন করে থাকে আমরা জানি যে আমাদের দেশগুলোতে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছে তারা এটা পালন করে থাকে এবং তাদের মধ্যে অনেকই লেখে থাকে যে আমাদের পুরো মুসলমানরা কেন পালন করে তখন কিছু কিছু মুসলমান আমার লেখে থাকে যে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু তাদেরকে তাদেরকে সেই ভাইদেরকে একটু বলব বা সেই বন্ধুদেরকে একটু বলবো তাদেরকে বকরাইদের দিনে তোমাদের উৎসবে নিয়ে আসবে তারা আসে কি না এখানে পার্থক্যটা বোঝা যাবে যে উৎসব সবার কিনা না আসলে এটা তাদের ধার্মিক প্রতীক বৈশাখ মাসকে কেন্দ্র করে বা প্রথম বছরটা দিনটাকে কেন্দ্র করে যেটা পালন করা হয় সেটা তাদের ধার্মিক প্রতীক আর এই ধার্মিক প্রতীককে ধার্মিক কি তাদের মানে একটা ঈদে পড়বে এক মুসলমান অংশ নেবে না আর এটা ইদানিং বাংলাদেশে বেশি হয় খাস করে ইন্ডার কলকাতাতে কলকাতাতে এটা যেখানে বেশি হওয়ার কথা সেখানে হয় না সেখানে শুধু একটুকু দেখা যায় সামান্য কোথায় কোথায় একটু মঞ্চ তৈরি হয় আর একটু ওই যে নতুন খাতা হাল খাতা বৈশাখ মাসান হিসাব নিকাশ করা হয় সেই এতটুকু হয় এর বেশি হয় না কিন্তু এটা বছরের পর বছর দেখা যাচ্ছে বাংলাদেশে বেশি হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে আপনার নন মুসলিম থেকে মুসলমানরা বেশি গ্রহ মানে অংশগ্রহণ করে এটা বড়ো দুঃখের বিষয় তো সে সমস্ত ভাই বোনদেরকে বলবো যে তাদের তাদের যেটা তাদের ধার্মিক প্রতীক বা তাদের এটা ধার্মিক পরব তাদেরকে করতে দিন কমসে আপনারা করেন না